সোমবারের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষের সংখ্যা আসলে দুই। সাউথ আফ্রিকা আর নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের 22 গজের চরিত্র। দুই প্রতিপক্ষকেই দারুণভাবে মোকাবেলা করতে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমানরাই হয়ে উঠতে পারেন তুরুপের তাস। ESPN ক্রিকেট ফর ওয়ার্ল্ড কাপ স্পেশাল টাইম আউট শোতে তামিম ইকবাল খান আরও একবার মনে করিয়ে দিলেন সে কথাই, দিলেন কুইন্টন ডিককে নিয়েও সতর্কবার্তা। নতুন বলে বাংলাদেশের বোলাররা কেমন করবে, তাসকিন মুস্তাফিজ নিজেদের 4 ওভার কিভাবে কাজে লাগাবেন সেটাই বদলে দিতে পারে ম্যাচের গতিপথ। বোলাররা উইকেট থেকে সুবিধা পাবে বলেই তামিম কথা বলেছেন বোলারদের করণীয় নিয়েই। বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে এই নিউ ইয়র্কে কুইন্টন ডিককের রান যথাক্রমে 20 আর 0। আগের ম্যাচগুলোতে খুব বেশি ভালো না হলেও বাঁ হাতে এই ওপেনারই যে টাইগার বোলার আর ফিল্ডারদের ভোগাতে পারেন সেই সতর্কবার্তাও দিয়ে রাখলেন দেশ সেরা ওপেনার। তামিমের মতে ডিকক খুব বেশি সুযোগ দেবেন না, তাই তাকে আউট করার সুযোগ আসলেও মোটেও তা মিস করা যাবে না। একই শোতে নিজ দল সাউথ আফ্রিকাকে নিয়ে কথা বলেছেন মর্নে মর্কেলও। টপ অর্ডারের 3 ব্যাটার কুইন্টন ডিকক, এইডেন মার্করাম, রিজা হেনড্রিক্স, সাথে মিডল অর্ডারের হেনরিক ক্লাসেনই তার মূল ভরসা। মর্কেলের মতে আগের 2 ম্যাচ জিতলেও এটা নতুন আর একটা ম্যাচ, জেতা তাই এতটাও সহজ হবে না। তবে টপ অর্ডার ক্লিক করে গেলে বিশ্বকাপে নিজেদের অবস্থানটা আরও বেশি শক্ত হবে সাউথ আফ্রিকার। 5-star rating প্রাপ্ত BBS টেকনোলজির ওয়ার্ল্ডন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ার্ল্ডন ফ্যান হাওয়া বদলে দেয়। লঙ্কানদের হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী টাইগাররা একই ভেন্যুতে আগের 2 ম্যাচ জিতে প্রোটিয়ারাও সুপার 8-এর পথে। বাংলাদেশ কি পারবে ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি-20তে সাউথ আফ্রিকাকে হারাতে, জানতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। তানজিম ঐশী, অলরাউন্ডার।